ওয়েলকাম, হাই ফ্রেন্ডস, ওয়েলকাম লাইফস্টাইলে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। গুড মর্নিং, আমি 9টায় ঘুম থেকে উঠেছি। দেখো আকাশের অবস্থাটা কি, মেঘলা করে রয়েছে, আটা মাখা হয়ে গেছে, এবার তরকারি আর রুটি করবো। রুটি করবো তো, যারা যারা এখন আমার পেজটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই ফলো করে দিও। এই পেজটা দিয়ে দাঁতটা মাজলে কি দাঁতগুলো সাদা হয়ে যায়। বাচ্চাদের আর দুটো বড়দের, একটা হচ্ছে দাঁতের ব্যথা যাদের আছে, দাঁতে পোকা যাতে আছে তাদের জন্য, একটা দাঁত সাদা হয়ে যাওয়ার জন্য। দেখো আমি এই পেস্টটা ইউজ করি, দিয়ে চাটা খেয়ে অনেক। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি টিফিন নিয়ে চলে এসেছি। এই যে মটরশুঁটি দিয়ে আলু দিয়ে তরকারি আর রুটি, এটা 5 ফোড়ন দিয়ে তরকারিটা খেতে খুব ভালো লাগে, শীতকালে বিশেষ করে বেশি ভালো লাগে। তো বাবানকে দাঁত মাজতে পাঠিয়েছি, বাবার আর আমি খেয়ে নেবো। আর অর্ধেক মাছ ধুয়ে এসেছি, রুই মাছটা আর বাটা মাছটা আর লোটে মাছটা গিয়ে ধোবো, তারপরে আসছি। তো চলো টাটা। পাচ্ছ আমি চললে, আমার সান টান কমপ্লিট হয়ে গেছে। আর অনেকে জিজ্ঞাসা করেছো যে দিদি তোমার স্কিনটা এরকম চকমকিটা কেন এরকম করে, আমি আবারও বলছি আমি স্কিন কেয়ার করি। আমি অরিফ্লেমের যেহেতু বিজনেসটা করছি তাই অরিফ্লেমেরই প্রোডাক্ট আমি ইউজ করি। আমি সকালবেলা সেভাবে করতে পারি না, তবে দুপুরবেলা সানের সময় ক্লিনজার দিয়ে মুখ ধুই, যেটা আরবান 3D অরিফ্লেমের ক্লিনজার আছে, মুখ ধুয়ে আমি টি ট্রি যে টোনারটা আছে ওটা ইউজ করি, দিয়ে আমি ইভেন ওটা ডে ক্রিমটা ইউজ করি। আমি আবারও বলে দিলাম আমি এই দুটো জিনিস ইউজ করি, আর রাত্রেবেলা সেম কাজ করি, ক্লিনজার দিয়ে মুখ ধুয়ে, অ্যালোভেরা ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে, আর তখন ক্লিনজারটা লাগাই না, টোনার লাগিয়ে তারপরে নাইট ক্রিমটা ইউজ করি। আই ক্রিমও ইউজ করি না, আর হ্যাঁ টেন্ডার কেয়ারটা ইউজ করি, আর ফুট ক্রিম ইউজ করছি। এটাই হলো আমার, আমি এগুলো ইউজ করে আছি। আর যাই হোক, আমি স্নান করে এলাম, কাজ টাজ কমপ্লিট হলো, কথা বলতে পারিনি কারণ ওখানে কথা বলছিলাম, গল্প করছিলাম তার জন্য, আর আমি দেখাতে পারিনি। আর এই দেখো আমি আমার লাঞ্চ নিয়ে এসেছি, আজকে লাঞ্চে আছে লোটে মাছ। আমি মাছের ঝোল খাই না বলে এই যে মাছটা আর বাটা মাছটা নিয়ে এসেছি, কারণ কেন মাছ ভাজা খেতে ভালো লাগে, আর আমি যেহেতু রাতে কোনো মাছ খাই না রুটি দিয়ে, সেহেতু আমি বাটা মাছটা নিয়ে এসেছি। একবেলা ইম খাই, দুটো মাছ খাই। তো চলো সাথে থাকো, দেখতে থাকো আমি লাঞ্চ কমপ্লিট করে আবার আসছি। সো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছো আমি ঘুম থেকে উঠে গেছি, ঘুমিয়েছিলাম একটু, বাবার মাঠে গেছিলো, বাবার মাঠ থেকে এলো, তারপর ঘুম থেকে উঠলাম, আর এই যে আসছে, যেই আমি কথা বলবো অমনি পাটি পেটিবে, পাটি পেটিবে আসছে। এই যে এই যে দিয়ে দাঁত ফুলুরি নিয়ে এসেছিলো ছোটো ছোটো, এখানে 50 পয়সা করে ছোটো ছোটো ফুলুরি পাওয়া যায়, ওই পেঁয়াজ দিয়ে শশা দিয়ে মুড়ি মেখেছিলো, লঙ্কা দিয়ে খেলাম, খেয়ে দে। এই যে পুচু মা দুষ্টামি করছে, পুচু মা তুমি দুষ্টামি করছো বলছে, দুষ্টামি করছো, দুষ্টামি করছো, দুষ্টামি করছো, এই যে এই যে দুষ্টামি করছো। ও এখন এসছে, এই যে খেলছে বসে বসে, আর আমি বসে রয়েছি। আজকে বেরোনো, আজকে তো এখানে এখানে বৃষ্টি শুরু হয়ে গেছে, বৃষ্টি পড়ছে, ওর জন্য যে মুড়িটা খেলাম, হয়ে গেল আমার খাবার কমপ্লিট, আর তো খেতে লাগবে না। ও এখন দেখো, এই দেখো কার্টুন, টিভিতে কার্টুন চলছে, বাবা কার্টুন দেখছে, শুয়ে এখন উঠে দেবে। এই যে কিছু না ভালোবাসলে আর ভালো লাগে না ওকে, দে 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 ওকে, দে ওকে চাদরটা দে, এই যে হ্যাঁ দে, হ্যাঁ দে। দিয়ে টিভি দেখছে, হ্যাঁ কি, হ্যাঁ ঢুকে থাক, টুকি হয়ে যা, টুকি টুকি, এ দেখ রে, এই যে ঢুকে গেছে, ঢুকতে পারছি না বলে রং করছে, এই যে এই যে ছাড় না ওকে, ছাড় না, ছাড় মেরে দেবে কিন্তু, যা পারো দায় দিয়ে মেরে দেয়,
ও যখন ঢুকতে পারে না তখন কান্না করতে থাকে না দিয়ে তো এখানে বসলাম সো একজনকার বাড়িতে ওর ম্যাডাম কালকে তো ম্যাডামের ছেলের বিয়ে প্রোডাক্ট তো এখন আর আসবে না একজন ফোন করেছিল প্রোডাক্ট দিতে যাওয়ার জন্য আজকে যেতে ইচ্ছা করছে না আর এই দেখো এখানে ফুচকা পড়েছিল সেদিনে নানপুরি বাসদি গিয়ে নানপুরিটা আমার দাদার ভাইয়ের এত ভালো লেগেছিলো যে বলছে কি সত্যি এত ভালো খেয়েছি আমি যে বিশ্বাস করতে পারি না এই জিনিসটা আমি খুব ভালো খাই মানে খুব ভালো খেয়েছিল দাদাভাই নানপুরি আর চানা মশলা আর আলুর দম করেছিলাম দুটোই ভালো খেয়েছিল তিনটেই তো তো বারবার বলছিলো দেবাশিস গেছিলো দেবাশিসকে বললো যে মানে দাদা গেছিলো আর কি বললো কি তুমি বড় জিনিস মিস করে গেলে হ্যাঁ আসলে খেতে পারতে মামার না খুব বদমাইশ সমান্তরের পিছনে লেগে রয়েছে তুই ছাড় ছাড় ওকে ছাড় ধরবি না ওকে দাদা তেজ উঠেছে দেখো তেজ উঠেছে ওর এই যে কাঁদছে দিয়ে তারপরে বলছিল তা সেদিন বৌদিও চিকেন কষাটা রাইসটা খুব সুন্দর করেছিল বৌদি রাইসটা খুব সুন্দর মানে ওটা অন্যরকম করে আদা পেঁয়াজ কুচি দেয় চাইনিজরা যেমন করে তেমন করার চেষ্টা করে তবে রাইসটা খুব সুন্দর হয়েছিল কোনো রকম শরীর খারাপ হয়নি কিচ্ছু হয়নি বৌদি এইসব রান্না করতে খুবই ভালো পারে এমনি নর্মাল রান্নাও এখন মামির মতন শিখে গেছে তো যাই হোক তা এই মাত বসে বসে ভালো লাগছে না সময়টা আজকে আর কাটতে চাইছে না ভাবছিলাম কি গিফট দেওয়া যায় এইসব চিন্তাই করে যাচ্ছি কন্টিনিউ তো চলো তোমরা সাথে থাকো দেখতে থাকো আমি রান্নাঘরে যাব একটু পরে আটা বার করে রেখেছি দেখি কী করা হয় চলো টাটা এই বাচ্চু ফ্রেন্ডস সবার সাথে গল্প টল্প করে এখন দশটার সময় আমি রান্না করে চলে এসেছি প্রথমে ভিডিও দেখছিলাম ফুড ভিডিওগুলো তারপরে এলাম ডাল তরকারি সব গরম হয়ে গেছে আর এই যে চাটু বসে গেছে রুটি করবো আর কৃষ্ণের ওখান থেকে ওখানে কৃষ্ণ ঠাকুর একটা নাম হচ্ছিল একজনটা বাড়িতে তখন কিছুই নিয়ে এসছে ওর জন্য রুটি কম করেই করবো ডাল তরকারি দুধ সকালে একটু তরকারি চুড়া চুড়ি সব গরম করলাম করে এবার রুটিটা করি নি তারপরে আবার আসছি দেখো ফুটা উঠে গেছে ফুটা যে ব্ল্যাক করবো কালকে আমি পরশু দিনটা চলো সাথে থাকো দেখতে থাকো আরে রান্না তো আছে দেখিয়েছিলাম লোটে মাছ মাছ আর শিম আলু দিয়ে পেঁপে দিয়েছিলাম এই যে সকালে তো আলু মটর কুটি যে দুধ গরম করেছি এখন রুটি করবো আর ভাত আছে সেই ভাতটা ওই করবো ভাতটা গরম করবো ভাত আছে এই যে অনেকটা ভাত আছে দেখো রুটি করবো বুঝে তো চলো রুটিটা করে নিই সো ফ্রেন্ডস আমার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি ঘরে চলে এসেছি দেখতেই পাচ্ছ তো আজকে ওই কৃষ্ণ ঠাকুরের খিচুড়ি দিয়েছিল ওখানে ঠাকুরের ছিল অনুষ্ঠান ছিল সে একটু ভোগের খিচুড়ি খেলাম আর তারপরে মুড়ি আর মুড়ি আর আলু চচ্চড়ি একটুখানি খেয়ে চলে এসেছি ঘরে ঘরে এসে তারপর আর ব্লগটা আজকে আজকে আর বেশি দূর কন্টিনিউ করবো না কারণ ছোট হলেও ছোটোর মধ্যেই যাবে কারণ এখন আমি কি কারণ কিছু বলার নেই শুধু শুধু ধরে রেখে তো কোনো লাভ নেই যেটা আমার মনে হয় স্পষ্ট কথা স্পষ্টভাবে বলাটাই ভালো আর কারণ এখন রাত্রির এখন প্রায় 11টা বাজতে যাচ্ছে এবার শুয়ে পড়বো তো বাবান কার্টুন দেখছে আর মা পুচু সোনা এই যে খেলছে চাদরের মধ্যে হ্যাঁ এই যে চাদরের মধ্যে ঢুকে গিয়ে খেলছে ওই যেটা মাথা এই যেটা পুচু সোনা এটা ও খেলছে তখন থেকে খুব দুষ্টামি করছিলো আর সন্ধ্যে থেকেও দুষ্টামি করছে তা এখন এবার খেয়ে দিয়ে এবার এখন ই করবো
তো যারা যারা এখন আমার পেজটা ফলো করনি অবশ্যই আমার পেজটা ফলো করে দিও, আর যারা যারা ফলো করেছো তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, ভিডিও নতুন নতুন ভিডিও আসবে সেগুলো দেখো। আজও একটা অর্ডার পেলাম প্রোডাক্টের, সেটা আবার দিয়ে দিলাম। যাই হোক, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই টাটা।